একটা হাতের কবজি দেখে আপনি একটা মেয়ের প্রেমে পড়তে পারেন, ভালো লাগতে পারে, সম্ভব। মেয়েদেরকে আল্লাহ পাক এত সুন্দর করে সৃষ্টি করেছে, আল্লাহ পাকের সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে মেয়েরা। মানুষ তো অবশ্যই, তারপরে মেয়ে মানুষ। এই নারী আপনার হয় জান্নাতের মাধ্যম হবে অথবা আপনার জীবনের সবচেয়ে বড় ফেতনা হবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি পুরুষদের জন্য মহিলাদের চেয়ে বড় কোনো ফেতনা রেখে যাচ্ছি না।